হ্যালো ফ্রেন্ডস, জোশ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটা কিন্তু এসএসসি জিডি সম্পর্কিত এবং জিডির ভ্যাকেন্সি সম্পর্কিত সমস্ত তথ্য তোমাদের কাছে কিন্তু আজকে আমি তুলে ধরবো একদম পাই টু পাই। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো, নাহলে কিন্তু ব্যাপারটা টোটালি বুঝবে না, ঠিক আছে? আর তোমাদের সাথে একটি কথা, যে তোমরা যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমরা হয়তো জানো না যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন কুইজ কন্টেস্ট হচ্ছে, এবং কুইজ কন্টেস্ট সহ কিন্তু আমাদের যে চ্যানেলে যে ইংলিশ কুইজ, মানে WBP সংক্রান্ত ইংলিশ কুইজ, সেগুলো কিন্তু হচ্ছে, প্লাস SSC জিডি সংক্রান্তীয় কিন্তু ইংলিশ কুইজগুলো হচ্ছে। তো কুইজগুলো দিতে কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন করো, আজকের থেকে হয়তো ইংলিশ ক্লাসগুলো চলে আসবে। তো দেখো, SSC জিডি ভ্যাকেন্সি 2021, ঠিক আছে? 2021 SSC ভ্যাকেন্সি কী হতে চলেছে? এবং দেখো, একটি হিন্দি নিউজ, প্রথমে আমি পুরো পাই টু পাই, তারপর তোমাদের কত পদে কী ভ্যাকেন্সি নেওয়া হবে, টোটাল কত ভ্যাকেন্সি এবার আছে, পুরুষ ও মহিলা পদে কত ভ্যাকেন্সি আছে, বয়স কত থাকবে, এবছর কোনো নতুন নিয়ম হচ্ছে নাকি বয়সের, সেই সব সংক্রান্ত সব কিছু সংক্রান্ত কিন্তু আমি আজকে তোমাদের কাছে খোলাখুলি আলোচনা করব। তো দেখো, যেটুকু আমার কাছে তথ্য আছে সেটুকু নিয়ে আলোচনা করব, তার থেকে বেশি হয়তো করবো না। তারপর দেখো, SSC জিডি ভ্যাকেন্সি 2021, তোমরা সবাই জেনে গেছো যে সেনাবাহিনীতে কিন্তু এই একটি মাত্র চাকরি আছে যেটিতে কিন্তু প্রত্যেকবার কিন্তু পুরুষ ও মহিলা পদে প্রচুর লোক কিন্তু নিয়োগ করা হয়। একমাত্র ভ্যাকেন্সি SSC জিডি, মানে SSC জিডি বলতে 8 বাহিনী, তোমরা যারা দিয়েছ 8টা বাহিনী আছে, মানে SSF, NIA, তারপর হচ্ছে গিয়ে ITBP, SSB, তারপর আসাম রাইফেলস, BSF, CISF, CRPF, টোটাল 8টা বাহিনী আছে। এরপর দেখো, তোমাদের সেনাবাহিনীতে প্রায় 60,000, এরপর দেখো এই যে 60,000 ভ্যাকেন্সিতে লেখা হচ্ছে, কিছুদিন আগে একটা হিন্দু নিউজ চ্যানেলে একটি পেপার বেরিয়েছিল, তাতে লেখা ছিল 40,000 কিন্তু প্লাস কিন্তু ভ্যাকেন্সি এবছর থাকবে। কিন্তু বন্ধু, তোমাদের বলে দিই, এত কম ভ্যাকেন্সি কিন্তু হবে না। তোমরা জানো প্রত্যেক বছর SSC জিডিতে কিন্তু ভ্যাকেন্সি, মানে লাস্টে যখন নোটিফিকেশন দেওয়া হয় তারপরেও কিন্তু ভ্যাকেন্সি আরও বাড়ানো হয়। তোমরা জানো প্রত্যেক বছর কেউ না কেউ রিটায়ার হয়, তো সেই কারণে কিন্তু প্রত্যেক বছর কিন্তু ভ্যাকেন্সি আস্তে আস্তে বাড়ে, বলতে গেলে প্রত্যেক মাসে মাসে ভ্যাকেন্সি বেড়ে যায়। তারপর দেখো আরেকটি কথা, পুরুষ ও মহিলা পদ কিন্তু এবার প্রচুর ভ্যাকেন্সি থাকবে, এবার প্রায় 60,000 প্লাস, আমার তো মনে হচ্ছে এবার 70,000 প্লাস প্রায় ভ্যাকেন্সি আসবে এই বছর, খুব বড়। এর আগের বার যখন 2018 ভ্যাকেন্সি এটেছিল, সেটা কিন্তু 58,000 কিন্তু 900 এরকম সামথিং একটা ভ্যাকেন্সি ছিল। এরপর তোমরা দেখো কবে থেকে শুরু হবে ফর্ম ফিল আপ, এটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো কবে থেকে শুরু হবে। তো 25 তারিখ থেকেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, মানে 25 তারিখ কিন্তু নোটিফিকেশান দেবে, এই মাসে 25 তারিখ। তোমরা কিন্তু সবাই কিন্তু SSC-র অফিসিয়াল সাইট SSC.NIC.in কিন্তু অবশ্যই নজর রাখবে, তোমাদের কিন্তু আর কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু চলে আসবে নোটিফিকেশানটি, মানে 25 তারিখ চলে আসবে। এখানে এবার বলা হয়েছে বয়সের কথা, দেখো বয়স কিন্তু একটি খুব ভাইটাল ব্যাপার হয়ে যাচ্ছে, তার কারণ জেনারেলদের কিন্তু 19 থেকে 23 বছর পর্যন্ত থাকে, তোমরা সবাই জানো। এবার করোনাকালের জন্য কি কোনো ডিসকাউন্ট কি বয়সে পাওয়া যাবে? তো দেখো, সেটা সম্ভাবনা কিন্তু একটা আছে, কারণ হচ্ছে গিয়ে দিল্লি পুলিশে কিন্তু তোমরা দেখেছো যে তোমাদের কিন্তু এজে কিন্তু ছাড় দিয়েছে, তো সেন্ট্রালের কিন্তু কিছু পরীক্ষাতে কিন্তু ছাড় দিচ্ছে। এবার দেখা যাক যে আমাদের SSC জিডিতে ছাড় দেয়নি। এবার কথা হচ্ছে গিয়ে, যদি বয়সে ছাড় দেয় তাহলে কতদিনের দেবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তো দেখো, একটি ফর্ম হয়তো আলাদা আলাদা করে একটি কলম কিন্তু ফর্মের মধ্যে অ্যাড হবে, যেটিতে কিন্তু তোমাদের 1 বছর করে কিন্তু বাড়াতে পারে, মানে তোমাদের এই করোনার জন্য কিন্তু 1 বছর কিন্তু বাড়াতে পারে, সেরকম কিন্তু একটা কথা হয়েছে। এরপর কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশান না আসা অবধি কিন্তু বলা সম্ভব না, কারণ আমিও কিন্তু শিওরভাবে বলতে পারি না যে এটা হবেই কি না, তার কারণ তোমরা সবাই জানো কিন্তু 18 থেকে 23 বছর অবধি কিন্তু তোমাদের কিন্তু মানে বয়সের ছাড় থাকে, এবার কি মানে বয়স থাকে যারা জেনারেল তাদের জন্য, কিন্তু তারপরে যদি 18 থেকে 23 এবং এক্সট্রা কিন্তু ST এবং SC-র কিন্তু 5 ইয়ার্স কিন্তু অবশ্যই বেশি থাকে, এবং OBC পদে কিন্তু 3 ইয়ার্স কিন্তু বেশি থাকে। তারপরে এখন বলা যাচ্ছে না যে ভ্যাকেন্সি টোটাল কী হতে চলেছে, কিন্তু যত সম্ভব বলা যাচ্ছে সেটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি 60,000 থাকছে, এবং বয়সে কিন্তু 1 বছর অবধি কিন্তু ছাড় দিতে পারে SC-র তরফ থেকে। এটি কিন্তু যে আর্মড পুলিশ ফোর্স আছে সেখান থেকে কিন্তু সেখানে কিন্তু মিটিংয়ে কিন্তু হয়তো আলোচনা হয়েছিল, সে ব্যাপারে কিন্তু তোমরা কিন্তু অফিসিয়াল যখন নোটিফিকেশান আসবে তখন কিন্তু টোটালটা জানতে পারবে। এবং আরেকটি দেখো, বয়স কী থাকবে তোমাদের বলে দিলাম, এবং পরীক্ষা পদ্ধতিতে এবার কিন্তু কোনো চেঞ্জ নেই, যেমন 25-25 করে, মানে 25 হচ্ছে গিয়ে ইংরেজি, 25 হচ্ছে গিয়ে জেনারেল নলেজ, 25 হচ্ছে অঙ্ক, এবং 25 GI সেটি কিন্তু থাকবে। যারা যারা ইংলিশ কমফোর্টেবল না তারা কিন্তু হিন্দিও দিতে পারো তোমরা 25-এ। তো SSC জিডি কিন্তু ইংলিশ ক্লাস, ইংলিশের কিন্তু কিছু কিছু কুইজ কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখো। এবং উচ্চতা কী থাকবে, তোমরা জানো ছেলেদের জন্য কিন্তু 170 সেমি থাকে, এবং মেয়েদের কিন্তু 152 সেমি থাকে, সরি 52 কি 57, 157 সেমি থাকে, এবং STD-দের কিন্তু একটুখানি ছাড় থাকে সব ক্ষেত্রে, পুরুষদেরও এবং মহিলারও।
এবং পরীক্ষা পদ্ধতি তোমরা জেনে গেলে সিবিডি টেস্ট হবে প্রথমে, তারপর কিন্তু তোমাদের ফাইভ যারা ছেলে আছো 5 কিলোমিটার দৌড় এবং মেয়েদের জন্য কিন্তু 1600 মিটার দৌড় থাকবে, বাদ বাকি কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করা থাকবে। এবং যারা পাহাড়ি এলাকায় থাকে যেমন লাদাখের জন্য কিন্তু আলাদা আলাদা, এরকম কিন্তু জম্মু কাশ্মীরের জন্য কিন্তু আলাদা কিছু বিশেষ ছাড় আছে, তো সেগুলো হয়তো তোমাদের জানার দরকার নেই, তার কারণ তোমরা ওখানে থাকবেও না। এবং তো যা যা ছাড় পাওয়ার কিন্তু সেগুলো কিন্তু তোমরা 25 তারিখই টোটাল দেখতে পারবে, এবং 25 তারিখ কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু বেরোতে চলেছে একদম, কিন্তু এটা শিওর, একদম শিওর কিন্তু 25 তারিখ আসতে চলেছে। এবং 25 তারিখ কিন্তু অবশ্যই তোমরা নজরটি রাখো ওয়েবসাইটের উপর, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ কিন্তু জেনে যাবে। এবার একটা কথা যে তোমাদের কিন্তু এবছর ভ্যাকেন্সিটা কত থাকবে তোমরা জেনে গেলে, বয়সের কেসটাও তোমরা জেনে গেলে, এবার ফর্ম ফিল আপের ব্যাপারটাও জেনে গেলে এবং পরীক্ষা পদ্ধতিও জেনে গেলে। তো আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে, কমেন্টে তোমরা প্রশ্ন করবে, আমি কিন্তু অবশ্যই উত্তর দিয়ে দেবো। তো ভিডিওটি পুরো দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। টেলিগ্রাম চ্যানেলে যারা যারা